হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দুই দিন থেকে প্রচণ্ড গরম, হ্যাঁ আমাদের এখানে প্রচণ্ড গরম, জানি না সবার এখানে কি অবস্থা। আর এখন বিকালবেলা 5:30 বাজে, তো এখন ছাদটা ক্লিন করে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে ছাদ পরিষ্কার করার পর খামারের অবস্থা। মোটামুটি এখন অনেকটা ক্লিন হয়ে গেছে। এই বস্তাতে আমরা অনেকগুলো ময়লা ভরেছি, আর সেই সাথে এখানে আরও কিছু ময়লা আছে, এগুলাও ইনশাল্লাহ তুলে ফেলবো, তাহলেই শেষ হয়ে যাবে। আর এরাও এখন একটু খেতে যাচ্ছে, তো এখন আর বাইরেও কোনো খাবার দিব না, একদম ঘরে তুলে সামান্য একটু ভুষি দিয়ে দিব এদের। ভুষি দিয়ে দিলে আজকের মতো মোটামুটি শেষ হবে। তারপর রাতে যদি সন্ধ্যার পরে একটু ডাকাডাকি করে তো সাইলেজ দিব। তো আপনাদের একটা মজার জিনিস দেখাই আজকে মুরগির ঘরে, দাঁড়ান আমি আনতেছি। তো ভিউয়ার্স, মজার জিনিসটা হইতেছে যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইলেজ। তো গতবার আমি দেখাইছিলাম যে আমার সাইলেজগুলো একটু বড় সাইজের কাটা, তো আমার আব্বু বলেছিল যে আমার যেহেতু ছাগলে খায় তো তাদের একটু ছোট করে কাটতে বলছিল, যার ফলে এগুলো দেখেন কতটা ছোটভাবে তারা কেটে দিচ্ছে। এখন এই সাইলেজটা যদি আমি আমার মুরগিদের দেই তারা কিন্তু অনেক সুন্দরভাবে খায়। চলেন দেখাই আপনাদের আমার খামারের ভিতরের অবস্থা। যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে তো এখন একটু অন্ধকার, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর কি সব দিকে। তো আমি দেখাবো মুরগিরা যে সাইলেজ খায়। তার আগে আমি একটা জিনিস আপনাকে আপনাদের দেখাই যে কতদিন থেকে আমি দেখাইতেছি না আমার মুরগিটা আসলে কয়টা ডিম পারলো। আমি এবার আসলে এখান থেকে ডিম উঠাই নাই, তো মাশাল্লাহ 6টা ডিম পাইরে ফেলছে। তো আর যখন উমের সময় হবে ও এই ডিমের ভিতরে বসে পড়বে, যার জন্য এবার আর আমি ডিম উঠাই নাই এখান থেকে। এখানেই পারতেছে, এখানেই সে কুচে বসবে ইনশাল্লাহ। আর ছোট বাচ্চাদের অনেকদিন থেকে আমি দেখাইতেছি না, তো আসেন একটু ছোট বাচ্চাদের দেখা যাক। এই হচ্ছে বাচ্চাগুলা, প্রচন্ড চঞ্চল এবং মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, পাখনা গুজিয়ে গেছে এদের। তো বয়স কিন্তু খুব একটা বেশি না, তো এখন আমার হিসাব করে বের করতে হবে। মনে হয় এদের বয়স আজকে 7-8 দিন হবে হয়তো। তো মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, আর যেহেতু এখন একটু অন্ধকার তাই হয়তো বা হালকা বুঝতে পারতেছেন। আর আমি এদের কী কী খাবার দিই সেটা অবশ্য বিভিন্ন ভিডিওতে বলেছি, তো ইনশাল্লাহ পরে আবার আরেকবার বলবো। তো আজকে যে বিষয়টা দেখাইতে আমি এখানে নিয়ে আসছি, চলুন সেটা দেখি আমার মুরগিরা কি সুন্দর করে এই সাইলেজগুলো খায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে সাইলেজ। তো আমি এখন এগুলো দিব, জানি না আমি ঘরে আছি দেখে এরা খাবে কি না। মেনলি আমি আসলে দরজা থেকে দিয়ে চলে যাই, তো দেখি যে তারা খাচ্ছে। তো এখন আমি কিছু পরিমাণ দেই, দেখি এরা কীভাবে খাচ্ছে। এই তো দেখেন সবাই ছুটে চলে আসছে খাওয়ার জন্য, তো এরা ভালোই খাবে। আর এখানে দেখেন আমার এই ভিতরে থেকে মুরগিটা কড়কড় কড়কড় শব্দ করতেছে, ওকেও কিছু দিয়ে যাব। তো ভিউয়ার্স, এই বাচ্চাওয়ালা মুরগিটাকে আমি কিছু পরিমাণ দিয়ে যাব, এও খেয়ে ফেলবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন এই যে খাচ্ছে, আর বাচ্চাদেরও খাওয়া শিখাবে। তো ভিউয়ার্স, এই মোরগটা ঠুকরা ঠুকরির জন্য ওরা তেমনভাবে খেতে পারছে না, তো আমি আরেকটা জায়গায় আরও কিছু ছিটিয়ে দিব, তো যেন এরা মানে সুন্দরভাবে খেতে পারে। এই জায়গায় কিছু পরিমাণ দিব, দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আমি দেখাবো আপনাদের আর কি সুন্দরভাবে খাচ্ছে। তো এই তো ভিউয়ার্স দেখেন ওরা খাচ্ছে, তো এইভাবেই খেতে খেতে দেখবেন যে শেষ করে ফেলছে কিছুক্ষণের মধ্যেই। তো এই ছিল আজকে আমার ছোট্ট খামারের অল্প কিছু অংশ। আপনারা ভালো থাকবেন, আমার এই খামারের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের আশেপাশে যারা এই পশু পাখিদের ভালোবাসে, যাদের এই সম্পর্কে জানার আগ্রহ আছে, তাদের সাথে অবশ্যই এই বিষয়গুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।